পালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? স্কোয়ারে নতুন করে একটা নিয়ম প্রকাশ করছে, তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। যারা দেখতে পাচ্ছেন স্কোয়ার টয়লেটিস লিমিটেড, তারা নতুন করে একটা নিয়ম প্রকাশ করছে। তো বন্ধুরা, এখানে সমগ্র দেশ থেকে কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই। সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আপনাকে ইমেইল করে আবেদন করতে পারবেন, কিংবা যদি আপনি চান যে না ইমেইল করবো না, আমি সরাসরি ওদেরকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন। আর যেহেতু ইমেইলের অপশন আছে, আমি মনে করি আপনারা এটাই ইউজ করেন, সেটাই বেটার, খরচও হবে না। দ্বিতীয়ত হলো যে এটা খুব কার্যকরী আর কি। তো যাই হোক, আমি পুরো বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থা চলে আসবেন। আশা করি প্রথমেই পাবেন স্কোয়ারের নিয়োগ, দেখতে পাচ্ছেন ইমেইল আবেদন, এটাতে ক্লিক করবেন, করা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন। তো এইটা অবশ্যই এখান থেকে আপনারা পড়বেন। এখানে আবেদনের শেষ তারিখ দেখতেছেন 19 মার্চ, আজকে হলো 12 তারিখ, তো 19 তারিখ পর্যন্ত সময় পাবেন। তো বন্ধুরা, এটা নিয়ে আলোচনার আগে আমি আরেকটু কথা বলবো। আজকে সকালে দেখেন একটা নিয়োগ দিয়েছে, যেখানে 2টা সরকারি চাকরির নিয়োগ একত্রে আছে। একটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, আর একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই 2টা নিয়োগ আমি বেশ ভালো মতো ওখানে আলোচনা করেছি, এবং 2টা নিয়োগ আপনারা একত্রে পাবেন, যেখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদনের অপশন আছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। এই সুযোগটা আপনাকে হাতছাড়া করবেন না, এটাতে আপনারা ক্লিক করে ওটা দেখে নেবেন। তো যাই হোক, এখন আমি এইটা নিয়ে একটু আলোচনা করি। আমার নাম আনো আছে, একটু বড় করে দেখাই। এখানে স্কোয়ার টয়েলেটিস লিমিটেড জাস্ট ওদের স্কোয়ার গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। এখানে জাস্ট ওরা মানে প্রক্সি মার্স আর কি। এখানে ডেজিগনেশনটা হলো এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট হলো প্রোডাকশনে, ওয়ার্ক স্টেশন পাবনাতে আপনাকে জব করতে হবে। তো এখানে রেসপন্সিবিলিটি এবং প্রি রিকোয়ারমেন্ট, আপনি কী কী দায়িত্ব পালন করতে হবে এক কথা, সেটা এখানে ক্লিয়ারলি বর্ণনা করা আছে। আর এখানে রিকোয়ারমেন্টস, আপনাকে কী কী ধরনের শিক্ষাগত যোগ্যতা, আদার্স এক্সপিরিয়েন্স যদি দরকার, সেক্ষেত্রে বয়স টয়স সব কিছু এখানে ডিটেলস বর্ণনা করা আছে, আপনারা অবশ্যই একটু পড়ে দেখবেন। জাস্ট আমি এতটুকু এখানে বলি, দেখেন তারা এখানে কী বলছে। ইফ ইউ থিঙ্ক ইউ আর দ্য রাইট পারসন উই আর লুকিং ফর, প্লিজ সাবমিট ইউর রিজিউম উইথ কভার লেটার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কলার ফটোগ্রাফ, নট মোর দেন 6 মান্থ ওল্ড। এক কথা, আপনি জাস্ট সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ একটা রিজিউম ক্রিয়েট করে, মানে সিভি ক্রিয়েট করে আপনি এখানে ওদেরকে পাঠাবেন 19 মার্চের ভিতরে। তো সেটা পাঠানোর এটা হলো যে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাদের ই করতে পারেন। আরেকটি বিষয় হলো যে অথবা আপনি চাইলে ওদেরকে কিন্তু এখানে মেইল করতে পারেন। আমি যেটা বলি বন্ধুরা, সবসময় আপনারা মেইল করবেন, এটাই বেটার। তো যাই হোক, আপাতত এতটুকুই, বাকিটা আপনার নামায় পড়লে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।